আসসালামু আলাইকুম। ঘুরি লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি দোলন। আজ আমরা আবারও কয়েকটি মিসস্পেলিং বা ভুল বানান নিয়ে কথা বলবো, কারণ বানান ভুল হলে কিন্তু আমাদের শব্দের অর্থ, বাক্যের অর্থ, এমনকি আমরা যেটা বলতে চাই গোটা মনের ভাবের অর্থটাই বদলে যায়। তো চলুন আজ আমরা কয়েকটি ভুল বানান নিয়ে কথা বলি। প্রথমে ব্রেড, BREAD, ব্রেড এবং BREAD, ব্রেড। ধরুন আপনি লিখছেন কোথাও, আপনি লিখলেন ম্যানি কাউস আর ব্রেড ইন অস্ট্রেলিয়া, ম্যানি কাউস আর ব্রেড ইন অস্ট্রেলিয়া। এখানে ব্রেড বানানে আপনি হয়তো লিখলেন BREED, ব্রেড। এই ব্রেড হলো ব্রিডের past tense, ব্রিডের past tense, ব্রিড হলো BREED, এই ব্রিডের past tense ব্রেড, যার অর্থ হলো প্রজনন বা উৎপাদন। তো মেনি কাউস আর ব্রেড ইন অস্ট্রেলিয়া, এর মানে হচ্ছে অস্ট্রেলিয়ায় অনেক রকম গরু, অনেক প্রজাতির গরু উৎপাদন বা প্রজনন করানো হয়। এবারে আপনি যদি এটি লেখার সময় ভুল করে লেখেন যে ম্যানি কাউস আর ব্রেড ইন অস্ট্রেলিয়া, এবং আপনি ব্রেড বানানটিতে যদি আপনি লেখেন BREAD, যার অর্থ হচ্ছে রুটি বা পাউরুটি, তার মানে কিন্তু দাঁড়াবে যে অস্ট্রেলিয়ায় অনেক রকমের গরু রুটি হয়ে থাকে। অর্থাৎ এটি কিন্তু কোনো অর্থই দাঁড়ালো না, বা ভুল অর্থ দাঁড়ালো, তাই না? তাহলে এই যে একটা ছোট্ট একটা ভাওয়েল এ, এটির ছোট্ট একটা ভুলের কারণে পুরো অর্থই বদলে যাচ্ছে বা কোনো অর্থই বোঝাচ্ছে না, এটি কিন্তু ল্যাঙ্গুয়েজের অনেক বড় একটি ভুল, তাই না? তাই আমাদের কিন্তু এই ব্রেড কোথায় কেমন করে ব্যবহার করতে হবে সেটির ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবারে আমরা কথা বলবো শেড এবং শেড নিয়ে। আমি বানান করে বলছি SHADE, SHADE, যার অর্থ হল ছায়া, আর SHED, SHED, এর মানে হচ্ছে খসে পড়া বা ঝরে পড়া। যেমনটা আমরা বলি না যে ব্লাড পড়ছে বা ব্লাড ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি পড়ছে, তখন আমরা বলতে পারি শেড ব্লাড, শেড টিয়ার্স। ওখানে আমরা ব্যবহার করি SHED, শেড। এবার ধরুন আপনি কোথাও লিখছেন যে The snake sheds its shells, তার মানে হচ্ছে একটা সাপ তার শরীরের চামড়াগুলোকে খসে ফেলছে, তাই না, বা ঝেড়ে ফেলছে। যেটা সাপরা করে যে তারা হচ্ছে খোলস বদলায়, তারা নতুন করে তাদের শরীরে আবার খোলস হয়। তো ওটা বোঝাতে গিয়ে যদি আপনি লেখেন যে SHADE, যদি আপনি এটি লেখেন, তাহলে কি হবে যে সাপটি তাকে ছায়া দিচ্ছে, বা সাপের চামড়া তাকে ছায়া দিচ্ছে। এটি কি হলো? এটি কিন্তু হলো না, তাই না? তাহলে আপনাকে ঠিক বানানটা লিখতে হবে যে SHED, যেটি হচ্ছে খসে পড়া। আর ছায়া দিয়ে আপনি বলতে পারেন যে একটা বৃক্ষ আপনাকে ছায়া দিচ্ছে, একটা টিনের চাল আপনাকে ছায়া দিচ্ছে, তাই না? ছায়া দেওয়ার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন SHADE। আর রক্ত ঝরা, চোখের পানি ঝরা, চামড়া ঝরে পড়া, তখন আপনাকে লিখতে হবে SHED, শেড। তাহলে আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা জেনে গেলাম কখন আপনি কোন ঠিক বানানটি ঠিকভাবে ব্যবহার করবেন। এছাড়া ইংরেজি সহ আরো নানান রকমের প্রয়োজনীয় সব কোর্স করতে চাইলে আপনাকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে www.ghurilearning.com। আজ এই পর্যন্তই, দোলন আজ বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও চলে আসব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।